সম্মানিত ফেসবুক বন্ধুগণ, শুভ নববর্ষ, ইংরেজি নববর্ষে শুভেচ্ছা জানাই। সম্প্রতি আমরা একটা বিষয় লক্ষ্য করছি, পূজনীয় ভিক্ষু সংঘের ফেসবুক আইডি অপরজনে খুলে তারা বিভিন্নভাবে বন্ধুদের কাছ থেকে চাঁদা এবং টাকা খুঁজতেছেন, যা অত্যন্ত দুঃখজনক। তো এখানে একটা পদ্ধতি আছে ফেসবুক ব্যবহারের মধ্যে, চাইলে আমরা আমাদের ফেসবুক ব্যবহারকে আরও বেশি সুরক্ষা করতে পারি, যার দ্বারা অন্য কেউ আইডি খুলে আমার বন্ধুদেরকে আইডেন্টিফাই করতে পারবে না। এরকম একটি পদ্ধতি রয়েছে, আমি ছোট্ট একটা পরামর্শ দিতে চাই, যাতে এরকম হয়রানিমূলক কাজ থেকে নিজেকে রক্ষা করা যায়। দেখুন, এটা আমার আইডি সুমনপ্রিয় ভিক্ষু, এই যে ডান পাশে এখানে প্রোফাইলে আমি মাস ক্লিক করলে একটা অ্যাকাউন্ট লেখা অপশন চলে আসে, এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করতে হবে, এখান থেকে আবারও সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর এদিকে একটা অপশন আসবে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই বাম পাশে, বাম পাশে এখান থেকে নিচের দিকে গিয়ে একটা অপশন খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে এই যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশনে ক্লিক করলে এই এদিকে আরও কিছু অপশন চলে আসবে, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখান থেকে মূলত হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এই অপশনে এসে আমাকে এই জিনিসটা লক করে রাখতে হবে, অনলি মি, এখানে আমারটা সুরক্ষার জন্য আমি অনলি মি দিয়ে রেখেছি, যাতে আমার ফ্রেন্ড লিস্ট বন্ধুদের তালিকা শুধু আমি দেখতে পারি, যদি অন্য কেউ দেখে তাহলে তাদেরকে মেসেজ দিয়ে বিভিন্নভাবে হয়রানি করতে পারেন কিংবা টাকা খুঁজতে পারেন। এখানে যদি আমি ক্লিক করি দেখা যাবে কতগুলো অপশন থাকে, এই যে পাবলিক ফ্রেন্ডস, ফ্রেন্ডস অ্যাকসেপ্ট, স্পেসিফিক ফ্রেন্ডস, এই ধরনের কিছু অপশন থাকে। তো আমরা যদি এই আইডিকে আমরা সুরক্ষা করতে চাই, তাহলে শুধুমাত্র এই অনলি মি অপশনটা সিলেক্ট করে রাখি, তাহলে বিভিন্ন রকমের হয়রানি থেকে নিজেকে সুরক্ষা করা যাবে। তো আশা করি আপনারা এই পদ্ধতিগুলো অনুসরণ করলে অনেকটাই সুরক্ষিত থাকবেন বলে মনে করি। ধন্যবাদ সবাইকে।